বাবা মা সন্তানের জন্য সেরা আশীর্বাদ, কেননা সন্তানকে জন্মের পর থেকেই বাবা মা তাদের বেড়ে উঠতে সার্বিক দেখাশোনা করে থাকেন। সন্তানদের উন্নত জীবনের জন্য এবং তাদেরকে সুস্থ, সুন্দর ও ভালো রাখতে চলে বাবা মার যত সংগ্রাম। কিন্তু যখন বাবা মায়ের হাতে সন্তান খুন হয়, তখন সেটি হবে জগতের সবচেয়ে বড় অমানবিক ঘটনা। এমনই একটি অমানবিক ঘটনা ঘটে গেল গাইবান্ধায়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরাঞ্চল পাড়াসাধুয়া গ্রামের তিস্তা নদীর কোলা থেকে দুই বোন হাসি ও খুশির মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তাদের বাবা মাকে আটক করেছে। হাসি ও খুশির মা আদুরি বেগম ও বাবা হামিদুল ইসলাম এ নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা বলায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করেছেন মামলা তদন্তকারী কর্মকর্তা, কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস। দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, এক বছর আগে হাসি ও খুশির বাবা হামিদুল ইসলাম তাদের মা আদুরি বেগমকে আদালতের মাধ্যমে তালাক দেন। আদালত ও স্থানীয় সালিশি সভার সিদ্ধান্তে হাসি বেগম তার বাবার সঙ্গে উপজেলার হরিপুর ইউনিয়নের কানেচরিতা বাড়ি গ্রামে থাকত। খুশি বেগম তার মার সঙ্গে নানার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামার বজ্র মধ্যপাড়া গ্রামে থাকত। এক মাসের মধ্যে হাসি বেগম তার নানার বাড়িতে চলে যায়। মাঝে মধ্যে মোবাইল ফোনে বাবার সঙ্গে কথাবার্তা বলতো দুই বোন। মামলার বাদী এবং হাসি ও খুশির নানি খদেজা বেগম জানান, হত্যার এক সপ্তাহ আগে হাসির বাবা হামিদুল ইসলাম মোবাইল ফোনে তাকে স্থানীয় কাশিম বাজারে ডেকে নিয়ে কসমেটিক কেনার জন্য 500 টাকা দেন। এরপর বিকেলে ঈদের কেনাকাটা করে দেওয়ার জন্য হাসি ও খুশিকে তার বাবা মোবাইল ফোনে কাশিম বাজারে ডাকলে তারা সেখানে চলে যায়। সন্ধ্যার পরও মেয়েরা বাড়িতে ফিরে না এলে আদুরি বেগম মোবাইল ফোনে মেয়েদের অবস্থান জানতে চান। হামিদুল ইসলাম জানান, তারা চলে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও রাতে তাদের পাওয়া যায়নি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মা, বাবা, মামা ও নানিকে থানায় নিয়ে যান। এ বিষয় নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা বলায় হামিদুল ইসলাম ও আদুরি বেগমকে গ্রেফতার দেখিয়ে সোমবার জেল হাজতে পাঠায় পুলিশ। হরিপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাফিউল ইসলাম জিমি বলেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত হৃদয় বিদারক, প্রকৃত রহস্য খুঁজে বের করে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানায়। মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস জানান, হত্যার প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত চলছে। বর্তমানে আমাদের সমাজে মায়ের হাতে সন্তান খুন, সন্তানের হাতে মা খুন, এমন ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ সামাজিক অবক্ষয়, সুশিক্ষার অভাব। প্রিয় ভিউয়ার্স, এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি। তাদের সাথে আপনিও কি একমত? একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।